তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। যেহেতু আজকে উইকেন্ড, তাই আমরা পড়াশোনার বাইরে গিয়ে আজকে কিছু নতুন কথা বা নতুন কিছু আলোচনা করব। তো আজকে চলো তোমাদেরকে একটা খুব জনপ্রিয় হিন্দি সিনেমার একটা মুভি সিন সম্পর্কে বলি, দিয়ে আজকে টপিকে আমরা ঢুকব। তো সেটা হচ্ছে মুন্না ভাই MBBS। তোমরা সিনেমাটা প্রায় অনেকেই দেখেছো, এর একটা খুব গুরুত্বপূর্ণ সিন যেটা আমার ভীষণ ভাবে ভালো লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যখন যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল ছিলেন, যখন নতুন একটা ব্যাচ এলো, তখন নতুন ব্যাচকে যখন প্রথম ইন্ট্রোডিউস করতে গেলেন বিং দা হেড অব দ্য ইনস্টিটিউশন, তখন তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, এক এক করে তুলে একজনকে দাঁড় করালেন, দিয়ে বললেন যে আচ্ছা তুমি যখন ডাক্তার হবে তখন তুমি তোমার পেশেন্টদেরকে কিভাবে ট্রিট করতে চাও। তো একজন বললো যে আমি আমার পেশেন্টদেরকে আমার আত্মীয়ের মতন করে ট্রিট করতে চাই, প্রত্যেকটা পেশেন্টকে আমি নিজের আত্মীয় হিসেবে ভাবতে চাই। তারপরে আরেকজনকে জিজ্ঞেস করলো, সে বললো যে আমি প্রত্যেকটা পেশেন্টের মধ্যে, যদি বয়স্ক পেশেন্ট হয় তার মধ্যে আমি নিজের বাবাকে দেখতে চাই, যদি কোনো বয়স্ক মহিলা পেশেন্ট হয় তার মধ্যে আমি নিজের মাকে দেখতে চাই, কোনো যদি মেয়ে হয় তাহলে আমি তার মধ্যে আমার বোনকে দেখতে চাই, মানে এইভাবে আমি পেশেন্টকে নিজের ভেবে তারপর তার ট্রিটমেন্ট করতে চাই। তো তখন প্রিন্সিপাল বললেন যে তোমরা সবাই রং। কেন রং শুনে আমি প্রথমে হকচকিয়ে গেছিলাম, তোমরাও নিশ্চয়ই হকচকিয়ে গেছিলে। তো তার পিছনে তিনি যুক্তি দিলেন, বললো যে আমি গত 22 বছর যাবত এই পেশার সাথে যুক্ত এবং 22 বছরে প্রচুর অপারেশন করেছি, প্রচুর হার্ট সার্জারি করেছি, কিন্তু যখন এবং আমার হাত এই সার্জারি করতে করতে ভীষণ পটুও হয়ে গেছে, কিন্তু যখন এই অপারেশন থিয়েটারে বা অপারেশন বেডে যদি আমার কোন পেশেন্টের জায়গায় যদি আমার মেয়ে থাকে, মানে মেয়ে অ্যাজ এ পেশেন্ট যদি থাকে, তখন কিন্তু আমার এই হাত কাঁপবে অপারেশন করতে। অর্থাৎ কি এই জিনিসটাকে যদি তুমি সবটাকে যদি কি বলে জিস্ট করো, তাহলে এর ভেতর থেকে কি বেরিয়ে এলো, বেরিয়ে এলো যে একজন লোক বা একজন ডাক্তার, খুব পটু ডাক্তার যিনি অনেক এক্সপিরিয়েন্স আছে অপারেশন করবার, তিনিও যদি তার সামনে তার মেয়েকে দেখেন অপারেশন করার জন্য, তাহলে তার মধ্যে কি একটা ভয় আসবে। কি ভয়? যদি আমি কোনো কারণে অপারেশনটা যদি ভুল হয়ে যাই তাহলে কিন্তু আমার মেয়ে মারা অবধি যেতে পারে। অর্থাৎ তার মনের মধ্যে একটা ভয় চলে এলো। আচ্ছা, যখনই ভয় চলে এলো মনের মধ্যে, তখন কি তার মাইন্ড, যে মাইন্ড দিয়ে সে এতদিন হাজার হাজার অপারেশন করেছে, মাইন্ডের 100% দিয়ে দিয়েছে অপারেশনের মধ্যে, এখন কিন্তু ভয় তার মাইন্ডে ঢুকে যাওয়ার কারণে সে তার 100% দিতে পারছে না অপারেশনটাই, এবং এই ভয়ই তাকে তার হাতকে কাঁপিয়ে দিচ্ছে। হাত কাঁপছে কেন? কি তিনি কনফিডেন্স পাচ্ছে না, তার মাইন্ডের 100% অপারেশনটা কাজে লাগাতে পারছে না। এক্স্যাক্টলি এই কন্ডিশনটাই তোমাদের হয়, যেটা আমি আজকে থাম্বনেলে লিখেছি, যে কারণে তোমরা প্রিপারেশন নিচ্ছ যে গভর্নমেন্ট সার্ভিস পাবে। এর মধ্যে অনেকে আছো যারা হয়তো 2 বছর চাকরি ছেড়ে দিয়ে বসে প্রিপারেশন নিচ্ছ, এর মধ্যে অনেকে আছো যারা ফ্রেশার্স আছো, চাকরি করতে যাওনি, চাকরি খুঁজছো না, যেমন গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন নেবো। আবার অনেকে আছো যারা চাকরিটা ভালো লাগছে না, কোনো রকমে টানছো, সবকিছু প্রায় ছেড়ে ছুড়ে দিয়ে ফুললি একদম ডিটারমাইন্ড হয়েছে যে আমাকে গভর্নমেন্ট সার্ভিস পেতে হবে। এই সময় তোমাদের মনের মধ্যে কিন্তু একটা জিনিস বারবার করে উঠে আসছে, সেটা হচ্ছে যদি না পাই, এত কিছু করছি তারপরে যদি না পাই, আর ইঞ্জিনিয়ারিং পাস করার পর একটা ডেফিনেটলি ফ্যামিলির একটা প্রেশার আমাদের উপর থেকেই যায় যে কিছু একটা করতে হবে, বাবা মার এক্সপেকটেশন, ফ্যামিলির এক্সপেকটেশন, তারপর যদি যাদের সমবয়সী প্রেমিকা আছে, হ্যাঁ এটা তো সত্যি, তাদের ক্ষেত্রে তো একটা আলাদা প্রেশার যে কিছু একটা তাড়াতাড়ি করতেই হবে। তো এইসব প্রেশার মাথায় নিয়ে সত্যি সত্যি যখন আমরা পড়াশুনো করতে যাই, আমাদের মধ্যে কিন্তু ওই ভয়টা চলে আসে, যদি পরীক্ষাটাই পাশ না করি, যদি চাকরিটা না পাই, আর এই ভয় আস্তে আস্তে কি করে আমাদের মাইন্ডের মধ্যে বাসা বাঁধতে শুরু করে, আর এই ভয় কি করে তোমাকে তোমার স্টাডিতে, যখন তোমার স্টাডিতে 100% দেওয়া উচিত, সেই 100% কিন্তু দিতে দেয় না। আর সে কারণে বিং দাদা বা বিং তোমাদের স্যার বা টিচার যাই বলো না কেন, আমার এটা দরকার তোমাদের মনের মধ্যে থেকে, শুধু পড়াশোনার নলেজ দিলেই হবে না, তোমাদের মনের মধ্যে থেকে এই ভয়টাকে তুলে বার করবার, যাতে কিনা তোমরা তোমাদের 100% দিয়ে পরীক্ষাটা অ্যাপিয়ার করতে পারো, এবং যাতে কিনা তোমরা জাস্ট তোমাদের বেস্ট অপারেশন, মানে প্রিপারেশনটা তোমরা পরীক্ষার হলে দিতে পারো। তাই এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এই কয়েকটা মিনিটের ভিডিওটা তোমরা যদি একটু ধৈর্য হয়ে দেখো, হয়তো তোমাদের চিন্তা ভাবনার ধরনটাকেই পাল্টে দিতে পারে এই ভিডিওটা। তো চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের ভয়কে কিভাবে করব আমরা জয়। চলো একটা উদাহরণ, একটা খুব ভিডিও কিছুদিন আগে খুব সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপে প্রচলিত হয়েছিল, যেখানে একটা বাচ্চা তার ছায়াকে দেখে ভয় পাচ্ছিল।
ওকে। তো এই এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কেন কি ওই বাচ্চাটা ছায়াকে দেখে ভয় পাচ্ছে, তাহলে এই ভয়টাকার থেকে বাচ্চাটাকে যদি তুমি সরাতে চাও তাহলে কি করতে হবে, যখন বাচ্চাটা একটু বড় হয়ে যাবে, যখন তার জ্ঞান হবে যে এটা শুধুমাত্র ছায়াটা আমাকে আক্রমণ করবে না, এটা আমাকে ক্ষতি করবে না, এটা যখন বাচ্চাটা জেনে যাবে তখনই তার ভয় জিরো হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাই ভয়কে যদি সরাতে হয়, যদি ভয়কে যদি আমাদের মন থেকে একদম পার্মানেন্টলি যদি সরিয়ে দিতে হয়, তাহলে তার একটাই মাত্র উপায় আমাদের যে মাইন্ড যে বেসিক্যালি ভয় পায় তাকে ভয়টা কি সে ব্যাপারে অ্যাকচুয়াল নলেজটা দিতে হবে, এবং ভয় কেন আসছে বা ভয় কেন হচ্ছে এই ব্যাপারে যদি তুমি পুরোপুরি যুক্তি মাইন্ডকে দিয়ে দাও না, তাহলে ভয় কিন্তু একেবারে পার্মানেন্টলি ভ্যানিশ হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা একটা জিনিস একটু যে ছোট্ট একটা জিনিস জেনে যে ভয় অ্যাকচুয়ালি কি, ভয় আসলে কি। দেখো, ভয় হচ্ছে আমাদের মানসিক একটা অবস্থা, বা বলতে পারো আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যালসের এদিক ওদিক হওয়ার জন্য বা কিছু কেমিক্যালস ক্ষরণ হওয়ার জন্য ভয় নামক একটা সিচুয়েশন আমাদের মনের মধ্যে তৈরি হয় বা ব্রেনের মধ্যে তৈরি হয়। আসলে ভয়টা একটা স্বাভাবিক প্রসিডিওর আমাদের বডি। দেখো, যদি আমরা ভয় না পাই তাহলে হয়তো আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি হতে পারে। ধরো তোমার সামনে একটা ব্লাস্ট হলো, তাহলে তুমি যদি ভয় না পাও, তুমি যদি সেখান থেকে দৌড়ে না পালাও, তাহলে কি ওই ব্লাস্টের ছিটে ফুটে তোমার গায়ে তোমাকে ক্ষতি করতে পারে? তোর একটা আগুন জ্বলছে, তুমি যদি আগুন থেকে যদি ভয় না পাও, তোমার মনের মধ্যে যদি ভয়ের উদ্রেক না হটে আসে, তাহলে কি তুমি আগুনে তোমার গা লেগে গা পুড়ে যেতে পারে, তোমার বডির ক্ষতি হতে পারে। তাহলে ভয় পাওয়াটা কিন্তু আমাদের বডির একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং ভয় কিসের জন্য তৈরি হয় আমাদের বডির মধ্যে, প্রকৃতি আমাদের বডির মধ্যে ভয় কেন তৈরি করিয়েছে, যাতে কিনা আমরা আমাদের বডিকে প্রোটেক্ট করতে পারি। ক্লিয়ার? যে কোনো প্রবলেমস থেকে প্রোটেক্ট করতে পারে, তাহলে প্রোটেক্ট করার জন্য ভয়ের উদ্রেক। তাহলে ভয় একটা স্বাভাবিক জিনিস, ভয় আসবেই, এটা নিয়ে কোনো মানে এটা নিয়ে কোনো মানে কি বলবো দ্বিধা নেই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ভয় আসে ভয়ের কারণ থেকে, বাট কারণটা চলে যাওয়ার পরেও যদি ভয়টা থেকে যায়, বা কারণের সঙ্গে তোমার সম্পর্ক সেভাবে এখন নেই বাট স্টিল তোমার কাছে ভয়টা আছে, ব্যাপারটা কি ধরো আগুন থেকে ভয় পাবেটা স্বাভাবিক, বাট তুমি ধরো আগুন থেকে অনেকটা ডিস্টেন্সে বসে আছো, তাও তুমি ভয় পাচ্ছ আগুন যদি আমাকে পুড়িয়ে দেয়, আগুন যদি আমাকে পুড়িয়ে দেয়, এটা প্রবলেম। ধরো আগুনটা নিভে গেছে, স্টিল তুমি ভয় পাচ্ছ যে আগুনটা যদি আমাকে পুড়িয়ে দেয়, আগুন যদি আমাকে পুড়িয়ে দেয়, এটা প্রবলেম। তাহলে ভয় হওয়াটা স্বাভাবিক জিনিস, কিন্তু ভয়ের জন্য বা ভয়টা ফলো আপ করবে তোমার মাইন্ডের মধ্যে এবং সারাক্ষণ সেই ভয়টা নিয়ে চলবে, এইটা প্রবলেমের জিনিস। ওকে, তাহলে এই জিনিসটা থেকে আমাদেরকে কিন্তু বেরোতে পারতো, ভয় প্রবলেমের না, ভয়ের যে কনসিকুয়েন্সগুলো সেটা প্রবলেমের, সেটা থেকে আমাদেরকে বেরোতে, এবং সেটার জন্য একমাত্র উপায় হচ্ছে ভয়কে যদি আমরা সামনা করি। সামনা করি মানে এই নয় যে আগুনের কাছে গিয়ে আগুনে হাত ঢুকিয়ে দেবো, না, আমরা জানবো যে আগুন থেকে ঠিক কতটা ডিস্টেন্স মেনটেন করলে আগুন থেকে পুড়বো না, আগুনের কতটা কাছাকাছি না গেলে আগুন আমাদেরকে ক্ষতি করতে পারবে না, বা আগুনকে যদি নিভিয়ে দিই তাহলে কোনোভাবেই সম্ভব না আগুন আমাদেরকে ক্ষতি করুক। এই থিওরিটা নিয়েই কিন্তু চলো আমরা আমাদের প্রবলেমটারও একটা সলিউশন বার করি। আচ্ছা, তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তাহলে তোমাদের কাছে কত পার্সেন্ট চান্স যে তোমরা পরীক্ষাটা ফেল করতে পারো? ডেফিনেটলি বলতে পারো প্রায় 50% চান্স। কেন কি কেউ কি সিওরিটি দিয়ে বলতে পারে যে আমি চাকরিটা পাবোই? খুব কঠিন বলা, হয়তো কারো কনফিডেন্স বা প্রিপারেশন এতটা উপরে থাকতে পারে যে জানে যে পাবে, বাট তবুও আগের থেকে বলাটা কিন্তু খুব কঠিন, নিজের মনের কাছে বলাটা খুব কঠিন। সো একটা কিন্তু যখনই তুমি পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছো, একটা কিন্তু চান্স অবশ্যই তুমি ফেল করবে, একটা চান্স তুমি পাস করবে, একটা চান্স কিন্তু অবশ্যই ফেল করবে, এটা একটা চান্স কিন্তু থেকে যায়, এটা কিন্তু সত্যি। কেন কি ধরো 50,000 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, অবশ্যই 50,000 জন চাকরি পাবে না, কিছু জন পাবে, হয়তো 500 জন পেলো বা 200 জন পেলো, বাকি জন তো ফেল করবে। তো ফেলটা হচ্ছে, ফেলিওরটা হচ্ছে একটা স্বাভাবিক প্রসিডিওর। এবার তুমি তোমার প্রিপারেশন যখন নিচ্ছ, ভালো কথা, এবার তুমি ধরো দুপুরে ঘুমোচ্ছ 2 ঘন্টা, একদিন 2 ঘন্টা তুমি নাও তোমার এই ভয়টাকে সামনাসামনি হতে, তুমি একদিন না ঘুমে দুপুরে না 2 ঘন্টা না ঘুমিয়ে এই যে তোমার যে ফিয়ার, এই যে তোমার ফেল করার যে ভয়, সেই ভয়টা নিয়ে একবার একটু পর্যালোচনা করে নাও, 2 ঘন্টা টাইম দাও, তাহলেই তোমার কিন্তু সমস্ত কিছু আনসার পেয়ে যাবে। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে তুমি তো ফেল করতে পারো, একটা চান্স কিন্তু অবশ্যই থেকে যায় যে ফেল করবে। ধরে নাও কিছু দিন পর যখন পরীক্ষা হয়ে গেছে, ধরো রেজাল্ট বেরিয়ে গেছে এবং তুমি ফাইনালি ফেল করে গেছো, ধরো তুমি পাস করতে পারোনি, তুমি তোমার বেস্ট দিয়েছো বাট পাস করতে পারোনি, এই সিচুয়েশনে তুমি ধরো দাঁড়িয়ে আছো এবং ধরে নাও তোমার কাছে আর কোনো অপশান নেই, এরকম একটা দিন এসেছে তোমার লাইফে সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার কোনো আর অপশান তোমার কাছে নেই,
অপশন জিরো হয়ে গেছে, তুমি ফেল করে গেছো, এরকম একটা কন্ডিশন। তো ইনস্ট্যান্টলি বলবে যে দাদা আমি তো এটা ভাবতেই পারি না, এরকম হতে পারে, আমি তো মানে আমি কি করবো জানি না নিজেই, এক্স্যাক্টলি এরকম একটা সিচুয়েশন হতে পারে। সো ইনিশিয়ালি যে ভয় আসবে, ভয় আসবে ওই সিচুয়েশনে গেলে, তুমি ভাবতে পারবে না কিছু, এক্স্যাক্টলি এটা হবে, যেটাই বললাম আগুনের কাছাকাছি চলে গেলে তো ভয় পাবেই, সো এটা স্বাভাবিক। বাট এটা তোমার মনের মধ্যে 10-15 মিনিট তোমার কিচ্ছু ভাবতে দেবে না, কিচ্ছু তুমি ভাবতে পারবে না কি করবো কি না করবো, কিচ্ছু ভাবতে না। বাট ওয়েট টিল 10-10 মিনিট মতন একটু ওয়েট করো, 10 মিনিট পর যখন তোমার ব্রেনটা আস্তে 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 ঠান্ডা হবে, কেমিক্যালস রিলিজ হওয়াগুলো আস্তে আস্তে নর্মাল হবে, তখন কিন্তু তুমি আবার ভাবতে শুরু করতে পারবে। তখন ভাবো যে পৃথিবীতে কি সবাই পাশ করে, 50,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, 200 জন পেয়েছে, তাহলে 48,800 জন 49,800 জন ছেলে মেয়ে কিন্তু ফেল করে গেছে, তাহলে আমি কি 49,400 বাকি যে 800 জন ছেলে মেয়ে তারা কি সবাই কি পথে বসে গেছে? আনসার আসবে না। তাহলে আমি তাহলে কি পথে বসে যাবো? আনসার আসবে নো। এবার বলতে পারো যে দাদা অনেকের তো এরকম হবে যার বাবার ব্যবসা আছে বা বাবার একটা বড় অ্যামাউন্ট অফ টাকা আছে, তারা কিছু না কিছু করে নেবে, আমার হয়তো নেই। এবার তুমি নিজেকে কোয়েশ্চেন করো, আচ্ছা এই 49,800 জন ছেলে মেয়ে সবারই কি বাবার টাকা আছে, সবারই কি বাবার ব্যবসা আছে? আনসার আসবে না। হতে পারে 50% আছে, তাহলে তবুও 24,000 ছেলে মেয়ে তারা কি মরে যাবে, তারা কি পথে বসে যাবে? আনসার হবে না। সো ইউ আর নট অনলি ওয়ান, তুমি একজন ছেলে মেয়ে না যে ফেল করবে, যার হয়তো বাবার টাকা পয়সা নেই, কিছু নেই বা কিছু করতে পারো না। সো ইউ আর নট দ্যাট ওয়ান। আর একটা জিনিস খেয়াল করে দেখো তো, পৃথিবীতে আজ অব্দি যে কজন মানুষ সাকসেসফুল হয়েছে, একজনের তুমি উদাহরণ দাও, একটা মানুষ উদাহরণ দাও যে জীবনে কোনোদিনও ফেল করেনি, তাহলে তুমি কোন মহাপুরুষ যে তুমি ফেল করলে তুমি ফেল করবে না এটা তুমি ভেবে নিয়েছো? সো ফেলিয়ার ইজ দ্য নট পিল নট অনলি দ্য পিলার অফ সাকসেস, ফেলিওর হচ্ছে সাকসেসের পার্ট, জীবনের সাকসেসের পার্ট হচ্ছে ফেলিওর। তুমি যদি ফেল না করো তাহলে তোমার সাকসেস পাওয়ার প্রতি আর্জ বাড়বে না, বা বলতে পারো যে ফেল না করলে তোমার সামনে অন্য কোনো অপরচুনিটি খুলে যাবে না। তাহলে ফেল যদি করো তার মানে বুঝতে পারছো যে প্রকৃতি তোমাকে নতুন কোনো অপরচুনিটির দিকে যাচ্ছে দিচ্ছে। তুমি অনেক কিছু করতে পারো, তুমি ভাবতে পারবে না, তুমি ধরো ওই টাইমে এবার ভেবে দেখো তুমি কি করতে পারো, ধরো তোমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি কি করতে পারো? অনেক কিছুই করতে পারো। ধরো তুমি তোমার একটা ল্যাপটপ আছে, ইঞ্জিনিয়ারিং পড়েছো, মেবি ল্যাপটপ থাকতে পারে, ধরো তুমি ল্যাপটপ নিয়ে বসে তুমি এখন অনেক ছেলে মেয়ে আর কি ফর্ম ফিল আপ করে, যেমন আমার গ্রামের দিকে আছে আমি দেখছি অনেক ছেলে মেয়ে এখন সমস্ত ফর্ম ফিল আপ অনলাইন, সবাই অনলাইনে জানে না, তুমি তাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করো, কিছু টাকা আসবে, সেখান থেকে সেখানে তুমি আস্তে আস্তে বিজনেসকে গ্রো করো। তুমি 2 মাস কষ্ট করে অটোক্যাড শিখে নাও, অটোক্যাড শিখে নিয়ে তুমি প্ল্যান করো, প্ল্যান থেকে তুমি আস্তে আস্তে সাকসেসফুল হবে। সো দিয়ার ইজ অনেক ওয়ে, আমি জাস্ট এমনি তোমাকে সিম্পল দিলাম যে চাকরি না পাওয়া মানেই যে তোমার কাছে অন্য কিছু নেই এটা বলা ভুল। তুমি কিন্তু অন্যান্য অনেকভাবে তুমি সাকসেসফুল পেতে পারো, পৃথিবীতে যত বড় বড় কাজ করে তারা কিন্তু সো কল কোথায় কেউ চাকরি পেয়ে কাজ করে, তারা নিজেদের মতন করে নতুন কিছু তৈরি করেছে, নতুন কিছু ভেবেছে। সো এরকম তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি কি করতে পারো, তোমার অ্যাভেলেবেল কি রিসোর্স আছে, তুমি গ্রামে থাকো না শহরে থাকো, তোমার পরিবেশ কি, এর বেসিসে দাঁড়িয়ে তুমি 2 থেকে 2.5 ঘন্টা নাও, তুমি মোটামুটি একটা কিছু ভেবে নাও, যদি আমি চাকরি না পাই তাহলে আমি একটা এই ধরনের একটা কিছু করে নেব, বাট করে নেব। তুমি করে নিতে পারবে, ইঞ্জিনিয়ারিং পাস করা একটা ছেলে তুমি কিছু করতে পারবে না, তাহলে সমাজে অন্যান্য ছেলেরা কি করবে যারা প্লেন অন্য কিছু পড়াশোনা করেছে? তা তুমি পারবে, তোমার দ্বারা হবে না এরকম কিছু নেই, ঠিক আছে? হয়তো তুমি ভয় পেয়ে আছো সেই জন্য মাইন্ডের 100% দিতে পারছো না। সো এরকম একটা প্ল্যানিং হালকা করে ছোট্ট উপর করে নাও, যেটাকে আমরা বলি প্ল্যান বি। প্ল্যান বি তোমার কাছে 1-2 দিনের সময় নাও, দিয়ে একটা জাস্ট চক আউট করে রাখো, ওটা নিয়ে ডিটেলে ভাবতে হবে না যে কি করবো না করবো, তাহলে কি হবে তুমি পড়াশোনা আবার মন দিতে পারো, ওটা নিয়েই ভাবতে থাকবে, ওটা জাস্ট তুমি একটা হালকা করে আইডিয়া করে নাও। যেমন ধরো আমি যখন চাকরি ছেড়ে দিয়ে এসে সাপুরজি বললাম যে চাকরি ছেড়ে দিয়ে এসে যখন আমি ভাবলাম যে সরকারি চাকরি পরীক্ষা দেবো, তখন আমি কিন্তু প্ল্যান বি হালকা করে একটু বানিয়ে রেখেছিলাম, কারণ আমার মাথায় তো ভয় ছিল, আমি ছিলাম আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছেলে, ফলে আমার মাথায় তো ভয় ছিল, কিন্তু মারাত্মক ভয় ছিল যে আমি যদি ফেল করেছি তাহলে কি হবে, তখন কিন্তু আমি একটা প্ল্যান বি বানিয়ে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম যদি কোনো রকম না হয় আমি এমটেক করতে চলে যাবো, ঠিক আছে, তখন আমি ওখান থেকে আর কিছু একটা করে নেবো, কিন্তু আমি সেটা ডিটেলে ভাবিনি, বাট ভেবেছিলাম, এবং আমার মাইন্ড কি হয়েছিল, শান্ত হয়ে গেছিল। যখনই তুমি তোমার মাইন্ডের মধ্যে যে ভয় তোরে, ভয় কেন তোরে, তোমাকে বাঁচানোর জন্য, এবার যেই তুমি তোমার বাঁচানোর একটা রাস্তা খুঁজে পেয়ে যাবে, ভেবে না যে আমি কিছু না কিছু একটা এইটা করে নেবো, তখন কিন্তু তোমার মাইন্ড আস্তে 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 কিন্তু শান্ত হয়ে যাবে। আর যেই তোমার মাইন্ড শান্ত হয়ে যাবে, তুমি তোমার 100% দিতে পারবে পড়াশোনার ক্ষেত্রে, তুমি তোমার বেস্ট প্রিপারেশন দিতে পারবে পড়াশোনার ক্ষেত্রে। তাই যদি যেদিন যদি তুমি ফেলও করে যাও, তাহলে সেদিন নিজের মনের মতো কোনো আফসোস থাকবে না, ভাবতে পারবে যে আমি আমার 100% দিয়েছিলাম বাট পারিনি,
বাট আফসোস তো থাকবে না যে আমি 100% দিতে পারিনি, ভয়ের কারণে আমার মাথা অলরেডি 50% অকুপাইড ছিল, হ্যাঁ ভয়ের কারণে আমার হাত কাঁপছিল, এটা তো মনে আসবে না। ওকে, সো মাইন্ডকে শান্ত করতে গেলে যে কোনো জীবনের যে কোনো সমস্যা, এই সমস্যা আগামী দিনে অনেক সমস্যা আসবে, মাইন্ড যখনই খুব মানে কি বলবো বকলিয়ে যাবে, তখন তুমি চাইবে যে মাইন্ডকে একটা যুক্তি দাও, প্রপার যুক্তি দাও, প্রপার স্টেপ বাই স্টেপ ভাবো, ভয় কি, ভয়টা কেন আসছে, সেই ভয়টাকে আমি কি ফেস করতে পারবো না, সেই ভয়টা যদি সত্যি সত্যি চলে তাহলে আমি কিভাবে সেটাকে ডিল করবো, এই সমস্ত কিছুকে যুক্তি করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে সাজিয়ে নিজের মাইন্ডটা যুক্তিতে থাক থাক করে যুক্তিতে তুমি বুঝে নাও, দেখবে সবকিছু একদম নর্মাল। ধর তোমার ঘরে কিছু জিনিস তুমি ছড়িয়ে ছিটিয়ে রাখো, তাহলে কি হবে, ভুকে মনে এই বাবা কেমন এটা লাগে, তুমি সব জিনিস তুমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দাও, তাহলে যেমন ঘরটাও সুন্দর হয়ে যায়, ঠিক সেরকম ভাবে মাইন্ডের জিনিসগুলোকে না খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতে হয়, খুব সুন্দর সুন্দর করে যুক্তি দিয়ে রাখতে হয়। ঠিক যেভাবে তোমাদের বডি, বডিকে যেমন সুন্দরভাবে পরিচর্যা করতে, ঠিক সেরকম ভাবে মাইন্ডকেও না পরিচর্যা করতে হয় মাঝে মধ্যে, এটা করাটা শিখে নাও, এটা স্টেপ, তোমরা ইঞ্জিনিয়ার, তোমরা এত ভালো মাথা, তোমরা যদি না পারো তাহলে তোমরাই তো হবে হচ্ছে নেক্সট জেনারেশনকে পথ দেখাবে, আর তোমরাই যদি ভয় পেয়ে যাও, তোমরাই যদি তোমাদের 100% না দিতে পারো তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? সো এটাই বলবার তোমাদেরকে উদ্দেশ্য ছিল, এইটুকু অ্যাজ এ দাদা, অ্যাজ এ টিচার, অ্যাজ এ বলো বলতে পারো গাইড হিসেবে আমার দায়িত্ব ছিল তোমাদেরকে জাস্ট থটসটাকে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার, যেটা আমি করলাম। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবো, কেন কি অনেকে আছে যারা এই ভয়ের কারণে জানো তো পিছু হটে যাচ্ছে, যারা এই ভয়ের কারণে ডিপ্রেশনে চলে যাচ্ছে, যারা এই ভয়ের কারণে পাতা পড়তে পারছে না, কেন কি আমাকে অনেকে মেসেজ করেছে, অনেকে অনেক এখন এই ইউটিউবে লেকচার করার জন্য অনেক ছেলে মেয়ে আমার সাথে যুক্ত হয়েছে, তারা আমাকে বলে দাদা ভয় পাচ্ছি, দাদা পড়তে পারছি না, দাদা যদি কিছু না হয়, দাদা দু তিনবার আমি অলরেডি ফেল করে গেছি। তো সবাইকে বলবো যে একটা প্ল্যান বি হালকা করে ছক কষে রাখো ঘন্টা দুয়ের টাইম নিয়ে, তারপরে পুরোপুরি 100% নেমে যাও প্ল্যান এ কে সাকসেস করার জন্য, প্ল্যান এ যদি সাকসেস হয়ে যায় তাহলে তো গুড, আর যদি না হয় দেন কিছু একটা করে নেবে, তুমি বাঘ, তুমি জানো তুমি বাঘ, ঠিক আছে? ওকে, আমার জাস্ট কাজ এটুকু ছিল যে তুমি যে বাঘ এটা তোমাকে জাস্ট মনে করিয়ে দেওয়া। তো চলো আজকে আর আর কথা বলবো না, আবার সাবজেক্টের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, তাই সঙ্গে থাকো। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ধরনের কথাগুলো তোমাদের দরকার, আমি মাঝে মধ্যে প্রত্যেকটা উইকেন্ডে এরকম ধরনের একটা কথা দেবো বিসাইডস মাই ক্লাসেস। ওকে, সো চলো আজকে আর কথা বলাচ্ছি না, আবার দেখা হবে নতুন একটা ক্লাস ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।